आज रात 12 बजे से पूरे देश में, ध्यान से सुनिए, पूरे देश में आज रात 12 बजे से संपूर्ण देश में संपूर्ण लॉकडाउन होने जा रहा है। लॉकडाउन बाहर वाला इतना है, हमारे दुकान सब माल बेची दाम रेट बढ़ाई दी, वो चांस पाई रे। निकलने पर पूरी तरह पाबंदी लगाई जा रही है, हिंदी से हमारे तो देश और आपका परिवार 21 साल पीछे। दादा बच्चा देर दूध से बाबा आसे आसे। अच्छा लेक्टोज ना सिनी আমার বাচ্চা লাগে তো এটা লাগে, দাম বেশি হইবো, ডাবল দাম হইবো, কিন্তু এটার দাম তো বা 260 টাকা, তে তুমি কত লই ভাই? 520 টাকা লাগবে। ইতে কিতা হু শুনো রে বা, আরো 40 টাকা বাড়াইয়া দিলাই মনে দিলাও, 300 টাকা দিমু, এখন কোনো আনো যাওয়া যাইতো না লকডাউন, বাচ্চাটারে নিয়া খাওয়াইন লাগবো রে বা, দিলাও বলে বুঝাইলে নাও না বুঝাইলে নাই। তার মানে তুমি দিতাই না নাকি? তা না না তার না যাও, ইতা ঠিক না রে বাবা, বাচ্চারার দুধ বলিয়া কথা তবে জানা আছেন, তখন লকডাউনের সময় মাল নাই, এখন না দিলে আর কি তা করবো, যাই মুগিয়া সুযোগ পাইয়া তুমি যে ইতা করাই রে বাবা, এটা ঠিক না, কিন্তু যাইরাম গিয়া কইতে গিয়ে যেহেতু জানতাম এখন। यहाँ कोई खाने पीने की व्यवस्था नहीं ना हमारे यहाँ, इसीलिए जा रहे हैं रहने को, रहने के मकान बन गए, वहाँ से भी काम नहीं है। Behind me you see small knots of families. এই দুর্দিনে ওদের অবশ্যই সাহায্য করা উচিত। গতকালকের কোনো ছবি রাখলে না? মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে আমরা দান করছি, নিজেদের প্রমোশনের জন্য নয়। তো ছবি রাখলাম কি রাখলাম না সেটা কোনো ম্যাটার না, আমাদের উদ্দেশ্য যেটা ছিল সেটা সফল হয়েছে। এই গ্রাম ওই গ্রাম সব দিকে যেতে হবে। দোকান কোন দিকে? ওই দিকে ওই দিকে, তাহলে চলো। আসলে এই সব অঞ্চলের লোকাল দোকানে খুব একটা সুবিধা হবে না। ঠিকই বলেছে, শহর থেকে মালপত্র নিয়ে আসলে ভালো হতো। শহর থেকে কেন, ওদের কথাও তো ভাবতে হবে। ওরা তো ভাবে না। আরে সে যা হোক সেটা ব্যাপার না, এই দিকে সমস্যা হলে এই অঞ্চলে কি দোকানের অভাব? ওই দিকে আছে, ওই দিকে, ওই দিকে রয়েছে না, ওই দিকে ভালো হবে, বড় দোকানে যাওয়া যায়, ওই দিকে ভালো হবে, ওই দিকে। আচ্ছা তাহলে চলো দেখি, হোলসেল দোকান যদি হয় দেখি। চলো তাহলে। হ্যাঁ হ্যাঁ চলো, এই রাস্তা দেখে। আচ্ছা বিক্রি করার মতো কতগুলি মাস্ক আছে? ও আছে তো, অনেকটি আছে। স্যানিটাইজার? ও আছে তো। ইনহেলার? ও হো আছে আছে। সাবান জল চাল ডাল এগুলো তো থাকবেই না, সাবান জল চাল ডাল এগুলো তো আছে তাই না? ও আছে সব আছে, কিন্তু দাম তিন গুণ লাগবে ভাই। তিন গুণ কেন ভাই? লকডাউন ভাই, বুঝেন না লকডাউন। কি কাণ্ড দেখুন, তিন গুণ দাম চাইছে। আরে ভাই এই লকডাউনে সবার হচ্ছে সাহায্য করা, আর আপনি কি করছেন? আরে ভাই নীতিকথায় পেট ভরে না ভাই, সবই ঠিক আছে কিন্তু ন্যায্য মূল্যটা রাখেন। হ ন্যায্য মূল্যটা রাখেন। দেখেন ভাই ফুচালে না ফুচালে না, এত কত হারি কেন দরকার নাই। কি আর করা, আমরা এসেছি জনগণের সেবা করতে, আমরা যা পণ্য এসেছি সেটা তো করতেই হবে। হয়তো চাইছিলাম অনেক জনকে সাহায্য করব, হয়তো এখন করতে পারবো না। ঠিক আছে আপনি এক কাজ করুন,
দেখুন তো ইনহেলার কতগুলো আছে, একটু চেক করুন। একটু দাঁড়ান, দেখি দেখিয়া কই। দশটার মতন হইব, দশটা 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 শুধুমাত্র। আমাদের তো আর একটু বেশি হলে ভালো হতো। পাওয়া যাবে না তো আর কি করা, আর হবে না তো, দেখুন না ভালো করে খুঁজে টুজে দেখুন, ঝা তাকে দিয়ে দিন। না আর হইতো না তো। ঠিক আছে, তাহলে আমরা দশ জনের ব্যবস্থা করেই যাই, নেক্সট ডে না হয় বাকিদের সাহায্য করব। হুম হুম, অয়ন তুমি তাহলে লিস্টে দিয়ে দাও। তাড়াতাড়ি করে ভাই। যখন মনে হয় তখন ফোন করে দিই, তখন ফোন তো লইতো না রে বই, পরে ফোন করুন, কাস্টমার আইছে। ফোনটা কেন ধরছে না? আজকে বোটে খামাইছি রে, ওমান যদি লকডাউন থাকে এ তো দিব আমার চাল পাড়িয়া পাক্কা হয়ে গেছে। শুননা ভাই, কেটা হয়েছে? মায়ের শ্বাস বেড়েছে আর ঘরে ইনহেলারও নেই, তুই তাড়াতাড়ি নিয়ে আয়। হ দেখলাম, রাখ। সবকিছু বেছিলাম রে দাম পাইয়া, কখন যদি মার তুই নিলার তো লাগবো, তা করি তো টেনশন পালাই দিচ্ছে দেখা দান্দা তুই তো। কিটা যেন হইছে ঠাকুর জানে। ওফ, হ্যাঁ চিন্তা করিস না, মা ঠিক হয়ে গেছে। একদল স্বেচ্ছাসেবক এসেছিল, মাকে ইনহেলার দিয়েছে, তাই মা সুস্থ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে রে বোন, ভগবান ওদের মঙ্গল করুক। রাখ, আমি আইতাছি। ওকে তুই আইস। তারা খুব বই তো, হ্যাঁ রাখ রাখ, বাসাইস। ও আরে ভাই এসেছেন, বাড়িতে যান। শুনেন ভাই, নিজের মনুষ্যত্বটাকে হারিয়ে যেতে দেবেন না, যান বাড়িতে যান, আপনার মা সুস্থ আছে।